এই যে আমি গেলাম শিক্ষা শুলে মে হোম গুড নাইট বিপদ ফুলপুরের কাছে এলাইতেছে দেখি উঠছি নাকি কোন জায়গায় বললাম আমি ফ্যান চালে শীতে হালাই কাপাইয়া ফ্যান বন্ধ করলে গরমে হালাই না হয় কই যাবো আমি কই যাবো শীতের মধ্যে গোসল করবে গেলে সমস্যা কয়দিন গোসল দিলে মানে মাত্র দুই উনিশ দিন তুমি কিন্তু আমার কাছে মাকে বলিল মম দিশি শীতকাল শীতকালে এক মাস গোসল লাগলে কিচ্ছু না না একটা মাসের বিষয় গেছে সেটা করে দিয়েছে আল্লাহর নামে গোসলটা করি ফেলে গিয়ে ইনশাল্লাহ এবার গোসল করিলাম পাই না যদি গরম আল্লাহ রে আমি গোসল করবি গরম আজকে গোসল করি হেলো দেখো রে আপনি তো ঠিকই আছেন তাকে আছেন কেন না অনেক শীত পড়ছে তো তার জন্য আপনার দেখলাম ও সরি তাহলে ঠিক আছে ভাই একটু খারাপ আপনি যে জ্যাকেট পরছেন শীতের লিগে পরছেন নাকি ফ্যাশনের লিগে পরছেন একটু কন্ত অফকোর্স শীতের জন্য তাহলে ভাই দুনিয়াতে আপনার একলাই শীত লাগছে শুনেন মুখ সামনে কথা বলুন WTF তুই থেকে যে পাগল ছাগল আহে শীত আর খবর না জাম্পার মাম্পার ফিন্ডা গুটাছি আবার কয় WTF ইস্যি রে আমি কি চিড়াখানা থেকে আইছি মাইশ আমার মুইছে আর শিখে শীতে বাসি না মাইশে কয় জাম্পার মাম্পার ফিন্ডা কই যাস আই এম তো অবাক ভাই শীতের মধ্যে খাইবার গেলে সমস্যা দেখি করছি কি হুদাবাদ গুনি দেখছি মা তরকারি মরকারি কিছু দিবে নাকি হুদাবাদি খামু শীতের দিনে মূলা কপি ছাড়া কি পাওয়া যায় বাজারে এত কিছু কেদার মন চাইলে হুসু বেতে যা খাওগা দেওগা তোমার কি খাওয়া যাও যাও আপদ বিদায় হলো যাও আমি এই শীতের মধ্যে রেখে আমি গেলাম গুড নাইট কই যাস